আগামী রোববার পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি মানব জাতির শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ওফাত দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল রবিউলা মানব ইসলামের শেষ নবী হিসেবে আরবের মরু প্রান্তরে মা আমিনার কুল আলো করে জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তিনি ইন্তেকাল করেন সেজন্য রবিউল রবি মুসলমানদের কাছে একটি পবিত্র দিন তাই এই দিনটি পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পালন করা হয় পবিত্র ঈদ এ মিলাদ্লাহ উপলক্ষে আগামীকাল শনিবার বাংলাদেশ আঞ্জমানের যে ইসলামিয়া উদ্যুকে সিলেট নগরীতে একটি মোবারক র্যালির আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছরের ন্যায় এবারও এবারি বের করব বাংলাদেশ আঞ্জমানের যে ইসলামিয়ার পক্ষ থেকে এটা ফুলতুলি সাহেব কি রহমতুল্লা আলহিয়ার সংগঠন এটা প্রতি বছর বের করে এবং হাজারো হাজারো আশিকানে মোস্তফা রসুল পাকামের আশিকগণ এখানে উপস্থিত হন আগামী নয় নভেম্বর সকাল দশটা থেকে এখানে জমায়েত হবে বিভিন্ন স্থান থেকে মানুষ আসবেন এখানে এসে জমায়েত হবেন এবং বাদ জোহর এখান থেকে রেলি বের করা হবে রেলি বের করার পূর্বে এখানে আলোচনা সভা আছে রেলি পূর্ববর্তী আলোচনা এটা হবে রেলি শেষ করার পরে রেজিস্টারি মাঠে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সেখানে আমরা জমায়েত হয়ে আমাদের মাহফিলি মিলাদুন আছে এটা আমাদের গণসংগঠন আল ইসলার পক্ষ থেকে হবে এটা রাত দশটা পর্যন্ত হবে সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আমরা রেলি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মিলাদ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সঞ্জুমানা তালামজি ইসলামিয়া মিলাদবী সালন রেলি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী নয় নভেম্বর পবিত্র ঈদে মিলাদবী সাল উদযাপন উপলক্ষে বিশাল মুবারক রেলি সিলেটের বিভিন্ন প্রধান প্রধান স্বরূপ প্রদক্ষিণ করবে ট্রাক মিছিল আছে এবং প্রচার মিছিলে প্রচারের জন্য মোটরসাইকেল যুগে মিছিল হবে এবং মাইকিংও হবে রেলি সফলের লক্ষ্যে রেলির সৌন্দর্য বর্ধন বর্ধনের জন্য অনেক প্লে নাথের রাষ্ট্র সচিত এবং রাসোল বিভিন্ন নাথ খচিত অনেক ফেস্টন প্লেকার সেগুলা প্রদর্শন করা হবে এই র্যালিতে এই র্যালির পরবর্তী সবার সকলেই যারা রেলিতে অংশগ্রহণ করবে সকলেই মাফিলে মিলাদনগীতে সরিক হবে আমি সিলেটের সর্বস্তরের রাশিকে রাসুল এবং ছাত্র জনতাকে এই র্যালিতে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার জন্য আহ্বান সিলেটের প্রবেশমুখ দক্ষিণ সুরমা উপজেলার দোষ্ঠী ইউনিয়নে আমাদের বাংলাদেশ ইসলামিয়ার কর্মী কর্মীরা দিন রাত পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাম উপলক্ষে নয় নভেম্বর সিলেটে র্যালি এবং মাহফিলে মিলাদুলনী সাল্লাহসাল্লাম সকলের লক্ষ্যে সকল ধরনের কার্যক্রম প্রচারণা এবং বিভিন্নভাবে দাওতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আমরা সিলেটের সুবানিঘাট থেকে মিলাদুলনীতে আমরা যোগদান যোগদান করব এবং মাহফিলে মিলাদুল যোগদান করবেন এবং পাশাপাশি দক্ষিণ সুরমার সর্বস্তরের মুসল্লি অনেক রাম যোগদান করবে বলে আমরা আশাবাদী সিলেট মিলাদুল নবী সাল্লা সাল্লাম র্যালি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মুবারক র্যালিতে সর্বস্তরে আশিকানে রাসুল ছাত্র জনতার উপস্থিতি কামনা করেছেন ডায়াল সিলেট টেলিভিশন সিলেট